আসসালামু আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে অবচয় মূল্য নির্ণয় করবেন। অবচয় মূল্য কি? ধরুন আপনি একটি কার কিনেছেন, তো এখানে আমি একটি উদাহরণ দিয়ে দেখাই। একটি কার কিনেছেন 5 লক্ষ টাকা দিয়ে, তা আপনার 6 বছর ব্যবহার করেছেন। 6 বছর ব্যবহার করার পর আপনার তো, যেহেতু যত বছর যাবে আপনার যে কারটা কিনেছেন, যে গাড়িটা কিনেছেন, সে গাড়ির তো একটু ক্ষয় আছে। তো যখন আপনি বিক্রি করতে গেলেন 6 বছর পর, বা কোম্পানি রিটার্ন নিল, সেক্ষেত্রে আপনাকে বললো যে আপনার গাড়ির দাম 50,000 দেব। তা আপনি কিনেছিলেন কততে? 5 লক্ষ টাকাতে। আর আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন তখন পাচ্ছেন কি? 50,000 টাকা। তাহলে আপনার 4,50,000 টাকা আপনার কিন্তু পাচ্ছেন না। তো এটা কিন্তু ক্ষতি না, কারণ যে আপনি যেহেতু 6 বছর ব্যবহার করেছেন, মানে এখান থেকে আপনি অনেক উপকার পেয়েছেন, সেহেতু এটা ক্ষতি না, এটা হচ্ছে অবচয়। এটাকে বলে অবচয়, যে টাকাটা আপনার ক্যাশ থেকে চলে চলে গেছে সেটি হচ্ছে অবচয়, এটা কিন্তু ক্ষতি না, যেহেতু আপনি এখান থেকে সুবিধা ভোগ করেছেন। তা অবশ্যই বুঝতে পারলেন যে অবচয় মূল্যটা কি। তো এই অবচয় মূল্য বের করার জন্য কয়েকটি ফাংশন রয়েছে। তা আমি 5টি ফাংশন দিয়ে দেখাবো কিভাবে অবচয় মূল্য বের করতে হয়। একটি হচ্ছে ডিবি, একটি হচ্ছে ডিডিবি, একটি হচ্ছে এসএলএন, একটি হচ্ছে এসওয়াইডি, আর একটি হচ্ছে ভিডিবি। এই 5টি ফাংশনের মাধ্যমে দেখাবো কিভাবে অবচয় মূল্য নির্ণয় করতে হয়। তো দেখুন, সর্বপ্রথম দেখাবো ডিডিবি আর ডিবি। ডিবি কি? ডিবি হচ্ছে ডিক্লেয়ারিং ব্যালেন্স, অবচয় মূল্য নির্ণয় করব। এটি একটি মেথড, এর সিনট্যাক্সে কয়েকটি এলিমেন্ট রয়েছে। একটি হচ্ছে কস্ট, সলভেজ, লাইফ, পিরিয়ড, মান্থ। কস্ট কি? কস্ট হচ্ছে পারচেজ প্রাইস, মানে আপনি যে মূল্যে নতুন যে গাড়িটা কিনেছেন, কত মূল্যে কিনেছেন, এটা হচ্ছে কস্ট, ক্রয় মূল্য যেটা। সলভেজ, সলভেজ হচ্ছে আপনি যে 6 বছর বা 10 বছর ব্যবহার করলেন, যখন বিক্রি করতে যাচ্ছেন তখন যে অ্যামাউন্টটা আপনাকে পাচ্ছেন, যে অ্যামাউন্টটা গাড়ি বাবদ পাচ্ছেন, সেটা হচ্ছে সলভেজ ভ্যালু। আর লাইফ হচ্ছে কত বছর আপনি ইউজ করেছেন, সেটা হচ্ছে লাইফ ইন ইয়ার, মানে কত বছর আপনি স্থিতিকাল, স্থিতির সাল বা বছর আপনি কত বছর ইউজ করেছেন, এটা হচ্ছে লাইফ। আর পিরিয়ড হচ্ছে এই যে যত বছর ব্যবহার করেছেন, প্রথম বছরে কত টাকা আপনার অবচয় হয়েছে, দ্বিতীয় বছরে কত টাকা অবচয় হয়েছে, তৃতীয় বছরে কত টাকা অবচয় হয়েছে, এটি হচ্ছে পিরিয়ড। মানে যেহেতু 6 বছর, সেহেতু বাৎসরিক 6টি পিরিয়ড। চলুন আগে প্রথমে ডিবিটা দেখাই। তো এখানে অবশ্যই ফর্মুলাটা আগে থেকে দেওয়া আছে, এগুলো আউট করে দিই। তো আগে প্রথমে ডিবি দেখাই, সমান হচ্ছে ডিবি, সরি ডিবি দিয়ে ট্যাব কি প্রেস করবেন, কিবোর্ড থেকে ট্যাব চাপবেন। দেখুন এখানে আপনি রিকমেন্ড করছে, প্রথমে চাচ্ছে যেটা রিকমেন্ড করছে সেটা হচ্ছে আপনার বোল্ড কালার হয়ে চলে আসছে, একটা হাইলাইট কালার হচ্ছে। এখন কস্ট চাচ্ছে, কস্ট হচ্ছে কি, আপনি যে মূল্যে কিনেছেন। তো এখানে আপনি ক্লিক করবেন, আপনি ক্রয় মূল্যটা দিয়ে দিলেন, দিয়ে এটা লক করে দিবেন, যেহেতু নিচের দিকে আমার পিরিয়ড ডান দিতে হবে, ড্রাগ করে নিচের দিকে নিয়ে যেতে হবে, সেহেতু আপনার সেল রেফারেন্স গুলো ঠিক থাকবে না, সেহেতু এটা সেলটা লক করে দিবেন। এরপরে কমা, তারপরে সলভেজ, সলভেজ হচ্ছে আপনি যখন গাড়িটি বিক্রি করতে যাচ্ছেন 6 বছর পর, সেক্ষেত্রে আপনি যত টাকা পাচ্ছেন এটা হচ্ছে সলভেজ, তাহলে এটাও লক করে দিবেন ফাংশন 4 প্রেস করে। এরপরে কমা, লাইফ, আপনি কত বছর ইউজ করেছেন, এখানে 6 বছর দেওয়া আছে, আপনি চাইলে 8 বছর দিতে পারেন, সেহেতু এখানে পিরিয়ডটা 8 বছর দিতে হবে, আমি 6 বছর দিচ্ছি। তারপরে আপনি লক করে দিবেন ফাংশন 4 প্রেস করে। এরপরে যে পিরিয়ড, পিরিয়ড হচ্ছে আপনার এই যে 6 বছরের 6টি পিরিয়ড, আপনার যদি 8 বছর হতো তাহলে 8টি পিরিয়ড হতো, মানে যত বছর প্রতি বছরের জন্য একটি করে পিরিয়ড সময়কাল, তাহলে পিরিয়ড হচ্ছে এটা। তাই এটা লক করবেন না, যেহেতু নিচের দিকে টেনে নিয়ে যাব,
ড্রাগ করবো, সেহেতু এটা কিছু করবেন না। আর আরেকটি রয়েছে মান্থ, তো মান্থ হচ্ছে অপশনাল। অপশনাল হচ্ছে অনেক সময় কোম্পানি বলে, যেমন নর্মালি কিন্তু 12 মাসে 1 বছর ধরা হয়, আর অনেক কোম্পানি দেখা যায় যে 11 মাসে বছর বা কেউ 10 মাসে বছর করে। তো যখন আপনার কেউ 10 মাস বা 11 মাসে বছর করবে, তখন এখানে আপনি 11 মাস যদি হয় তাহলে 11 দিবেন, 10 মাস হলে আপনি এখানে 10 দিবেন। তো ডিফল্ট হিসাবে 12 মাস থাকে, আপনি এটাই থাক দিয়ে ইন্টার প্রেফেস করবেন। প্রথম বছরে দেখুন 1,59,500 টাকা অবচয় হয়েছে। তারপর আমি নিচের দিকে ড্রাগ করে নিয়ে আসতে পারেন, অথবা এই কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন, তাহলে দেখুন চলে এসেছে। এটা হচ্ছে টোটাল, আপনি টোটাল আমি সাম ফাংশন দিয়ে বের করেছি, আপনি সাম ফাংশন দিয়ে বের করবেন। তাহলে দেখুন প্রথম বছরে 1,59,500 টাকা অবচয় হয়েছে, দ্বিতীয় বছর হয়েছে 1,08,619.50। এভাবে করে দেখুন আপনার যত বছর গেছে প্রত্যেকটা বছরে একটি রেশিও করে আপনাকে একটি অবচয় মূল্য দিয়েছে। কিন্তু এটাতে কিন্তু আপনার দেখুন আপনি যেহেতু 5 লক্ষ টাকা কিনেছেন, আপনি 50,000 টাকা পাচ্ছেন, সেহেতু আপনার 4,50,000 টাকা আপনার অবচয় হয়েছে। এখানে দেখুন 4,50,128.47 টাকা অবচয় হয়েছে, সেহেতু একটু বেশি দেখাচ্ছে। তো এটা পরবর্তীতে ডিডিবি ফাংশনের মাধ্যমে সে ফিক্সিংটা আউট করে দেওয়া হয়েছে। তা আপনার যদি এটি প্রয়োজন থাকে, এটা একটা সম্ভাব্য রেশিও দিয়ে দিয়েছে, আর আপনি এক্স্যাক্টলি যদি রেশিও আনতে চান তাহলে ডিডিবি ফাংশন দিয়ে আনতে পারবেন। তাহলে সমান একই কাজ ডিডিবি দিয়ে করতে পারবেন, মানে ডাবল ডিক্লিলিং ব্যালেন্স। আপনার ডিডিবি ট্যাব প্রেস করবেন, এরপরে কস্ট। কস্ট হচ্ছে আপনার এই যে কস্ট দিয়ে F4 দিয়ে লক করে দিবেন, তারপরে কমা, সলভেজ হচ্ছে এই তো এটা সলভেজ, F4 দিয়ে লক করবেন। এরপরে লাইফ হচ্ছে 6 ইয়ার, F4 দিয়ে লক করে দিবেন। এরপরে পিরিয়ড, পিরিয়ড হচ্ছে এটা, এটা লক করবেন না। এবং আরেকটি আছে ফ্যাক্টর, তো ফ্যাক্টর আমি এখানে দেখাচ্ছি না, এটা অপশনাল। আপনি দেখুন এটা দিয়ে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসুন, দেখুন প্রথম বছরে আপনার 1,66,600, এটা হচ্ছে এক্স্যাক্টলি মাপ। দেখুন 4,50,000 আপনার অবচয় হয়েছে। তা আপনি চাইলে ডিবি ফাংশন দিয়ে ব্যবহার করতে পারেন, আপনি ডিডিবি ব্যবহার করেও অবচয় মূল্য বের করতে পারবেন। তারপরে আমি এই অবচয় মূল্য বের করার আরেকটি আরো দুইটি ফর্মুলা দেখাবো, একটি হচ্ছে SLN আর একটি হচ্ছে SYD দিয়েও অবচয় মূল্য বের করা যায়। তো SLN কি? স্ট্রেইট লাইন ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয়। SLN এর তিনটি সিনট্যাক্স রয়েছে, সিনট্যাক্সে তিনটি এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে কস্ট, সলভেজ, লাইফ। আর SYD হচ্ছে সাম অফ ইয়ার ডিপ্রিসিয়েশন, এ হচ্ছে কস্ট, সলভেজ, লাইফ, পার। তো এই SYD আর DB আর DDB আর VDB এই পার এর সঙ্গে একটি সম্পর্ক রয়েছে, প্রায় সেম, একটা ফাংশনের একাধ রকম বৈশিষ্ট্য। পরবর্তী আপডেট হতে হতে বিভিন্ন আপডেট হয়েছে, সেহেতু কনফিউশনের কোনো প্রয়োজন নাই যে এতগুলো ফাংশন দিয়ে কি হবে, কারণ যে আপনার একটা ফাংশনের একাধ রকম সুবিধা। আমি না হলে এই ফাংশন দিয়ে অবচয় মূল্য দেখাচ্ছি, এখান দিয়ে আরো অনেক কিছু কাজ করা যায়, অনেক ফাংশন দিয়ে অনেক কিছু কাজ করা যায়। আমি অবচয় মূল্য দেখাচ্ছি এই 5টি ফাংশন দিয়ে, সেহেতু কনফিউশন করার দরকার নাই, জাস্ট কাজটি পারলে হবে। আমি এই ফর্মুলাগুলো আউট করে দিই। এই SLN এ কিন্তু আমার কোনো পিরিয়ড লাগবে না, সেহেতু এটা আমি আউট করে দিই। SLN কি? স্ট্রেট লাইন ডিপ্রেশন, একটি গড় বাৎসরিক একটি অবচয় মূল্য নির্ণয় করবে। আর পূর্বে দেখিয়েছি ডিবি আর ডিডিবিতে যে বাৎসরিক, প্রথম বছরে একরকম অবচয় হয়েছে, দ্বিতীয় বছরে একরকম অবচয় হয়, এটা আপনারা ধরে নেন, আপনারা নিজে নিজে কল্পনা করুন যে প্রথম বছরে তো হবেই, কারণ যে প্রথম বছরে আপনি যখন একটা গাড়ি কিনবেন তখন প্রথম বছরে কিন্তু বেশি লস হয়। আপনি যদি নতুন ফার্স্ট হ্যান্ড যদি একটা নতুন গাড়ি কিনেন, এই গাড়িটা যদি বিক্রি করতে যান, যত মোটর সাইকেল ধরুন যে একটি মোটর সাইকেল কিনলেন, এটি আমার বাস্তব জীবন থেকে বলছি, বাস্তবতা থেকে, আমি একটি মোটর সাইকেল কিনেছিলাম, তো মোটর সাইকেলটা কয়েক মাস পরে বিক্রি করতে হয়েছিল, একবারে নিউ হয়েছিল, তবুও 40,000 টাকা লস হয়েছে।
তা পরবর্তীতে যে কিনেছিল সে কিন্তু আরো দু তিনবার সে কিন্তু একবার বিক্রি করেছে, তার কিন্তু কোনো লস হয়নি তেমন, 2-1 হাজার লস হয়েছে। তাহলে দেখুন যে প্রথমে যে আপনার একটি প্রোডাক্ট কিনবে সেটি পরবর্তীতে বিক্রি করতে গেলে প্রথম যে কিনবে সে কিন্তু বেশি লস হয়, মানে প্রথম বছরে বেশি অবচয় হয়, লস বলবো না, এটা অবচয় হয়। তাহলে দেখুন পর্যায়ক্রমে আপনার অবচয়টা, কারণ প্রথম বছরে একটু বেশি হবে, তারপরের বছর একটু বেশি হবে, এই বছরের আনুমানিক একটি রেশিও বের করতে পারবেন। আর এই SLN দিয়ে গড় একটা বাৎসরিক ডিপ্রিয়েশন কত হয়েছে, অবচয় কত হয়েছে, এই মূল্যটা নির্ধারণ করতে পারবেন। তো শুনুন, SLN দিয়ে ট্যাব কি প্রেস করবেন। কস্ট, কস্ট হচ্ছে এটা, এখানে লক না করলেও সমস্যা নাই, সলভেজ হচ্ছে এটা, আর লাইফ হচ্ছে এটা, দিয়ে ইন্টার কি প্রেস করবেন। দেখুন 75,000 টাকা করে, 75,000 টাকা করে বাৎসরিক আপনার এটি অবচয় হয়েছে। তাহলে আপনার 75,000 বাৎসরিক হলে আপনার এই 4,50,000 হচ্ছে কিনা এটা আমি এখানে দেখাই, সমান 75,000, এই সেলে ক্লিক করবেন, গুণ হচ্ছে 6, দিয়ে ইন্টার প্রেস করবেন, দেখুন 4,50,000 হয়ে গেছে। এরপর SYD দিয়েও আপনি অবচয় মূল্য বের করতে পারবেন। তো চলুন, সমান SYD দিয়ে ট্যাব কি প্রেস করবেন। কস্ট, কস্ট হচ্ছে এটা, এবার লক করবেন, যেহেতু এখানে পিরিয়ড চেঞ্জ হবে, F4 দিয়ে লক করবেন, তারপর সলভেজ কমা, সলভেজ হচ্ছে এটা, F4 দিয়ে লক কমা লাইফ, লাইফ হচ্ছে 6 ইয়ার লক, এরপরে পার যেটা মানে পিরিয়ড, এই যে এটা পার, এটা আমি লক করব না, দিয়ে ওকেতে ক্লিক করব, দিয়ে এখানে এভাবে করে টার্ম দিবেন। দেখুন এটা কিন্তু হ্যাঁ চলে এসেছে, দেখুন আপনার দিয়েছে ফার্স্ট ইয়ারে এটা এটা অবচয় হয়েছে, সেকেন্ড ইয়ারে এটা অবচয় হয়েছে, দেয়া মোট হচ্ছে 4,50,000। কিন্তু আপনি একটু দেখেন যে এইগুলোর দেখুন এটা এক ধরনের একই রকমই প্রায়, কিন্তু এটা দেখুন প্রথম বছরে একরকম হয়েছে, এটা প্রথম বছরে একরকম হয়েছে, একই জিনিস দেখুন এটা প্রথম বছর হয়েছে। তো এগুলো সম্পর্কে যদি আবার বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে আপনি যেহেতু অনেকে দেখা যাবে যে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, ডিউরেশনটা বেশি হয়ে যাবে, এবং কি অনেকের বুঝতে সমস্যা হবে যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট না, সেহেতু অন্য একটি সময় এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আজকে জাস্ট কাজটি বুঝতে পারলে হবে। তো দেখুন আপনি এই SYD এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। এরপরে আরেকটি ফাংশন দেখাবো, সেটি দিয়েও আপনি অবচয় মূল্য বের করবেন। এটি হচ্ছে VDB, VDB হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারিং ব্যালেন্স, VDB। আমি এটা আউট করে দিই, এটি প্রয়োজন নাই, ক্লিয়ার অল করবেন তাহলে সবগুলো চলে যাবে। আচ্ছা, আর এই ফর্মুলাগুলো আউট করে দিই। আমি আগে বলছি দেখুন এটা সাম ফাংশন দিয়ে বের করা আছে, মানে টোটালটা বের করা আছে। এখানে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারিং ব্যালেন্স, এটা ওদের অবচয় মূল্য বের করা যায়। এটা হচ্ছে যে কস্ট, এখানে আছে সলভেজ আছে, এখানে লাইফ আছে, এবং আর একটু কিছু অ্যাড আছে, সেটা হচ্ছে স্টার্ট পিরিয়ড আর ইন পিরিয়ড, ফ্যাক্টর রিকমেন্ড রেজ না এটা আপনার অপশনাল, এবং নো সুইচ এটা হচ্ছে অপশনাল। তো এই দুটো আমি এই প্রজেক্টের ভিতরে দেখাবো না, অন্য প্রজেক্টের ভিতরে এগুলো দেখাবো। তো চলুন এটা বের করা যায়, VDB দিয়ে ট্যাব প্রেস করবেন। কস্ট, কস্ট হচ্ছে, আচ্ছা আপনার একটু দেখার পূর্বে আমার আর একটা কাজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝার। 0 থেকে 1, এটা হচ্ছে 1 থেকে 2, এটি হচ্ছে 2 থেকে 3, এটি হচ্ছে 3 থেকে 4, এটি সরি 4 থেকে 5, আর এটা হচ্ছে 5 থেকে 6, এরকম প্রবলেম হয়ে গেছে। তো সমস্যা নাই, এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে জেনারেলে ক্লিক করবেন, আচ্ছা নাম্বারে ক্লিক করবেন, কি সমস্যা প্রবলেম,
একটু যাই দেখি কি করা যায়। এখান থেকে ঠিক করা যাবে অবশ্যই, জেনারেল দিচ্ছি, তবুও আচ্ছা আপনার নিয়ে নিচ্ছে তো। আচ্ছা অন্য একটা কাজ করি, আচ্ছা অন্য সময় ফিক্সিং করা একটু দেখাবো। আমি দেখাই যে ইয়ার শূন্য থেকে অন, শূন্য থেকে অন। আচ্ছা এখানে সমস্যা হচ্ছে, মানে এখানে কিছু আছে আগে থেকে, সরি এই জন্য ঝামেলা হচ্ছিল। এখানে দেখুন চলে এসেছে, মানে এখানে প্রবলেম ছিল এই জন্য আপনার সমস্যা হচ্ছে, এই জন্য আপনার ঝামেলা হচ্ছিল। হ্যাঁ সরি, আচ্ছা এখন চলুন যে আমার ভিডিবি কস্ট, কস্ট হচ্ছে এটা দিয়ে F4 দিয়ে লক করে দিবেন, কমা সলভেজ হচ্ছে এটা F4 দিয়ে লক করে দিবেন, কমা লাইফ হচ্ছে ইয়ার দিয়ে লক করে দিবেন। এরপরে দেখুন স্টার্ট পিরিয়ড এবং এন্ডিং পিরিয়ড, আপনার প্রথম বছরে যে প্রথম বছরটা শুরু হয়েছে সেহেতু প্রথম বছরে যে সলভেজ হয়েছে অবচয় হয়েছে, তো এটি টাইম কাল স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, মানে শুরু থেকে মানে শূন্য থেকে এক বছর পর্যন্ত, তারপরেরটা হচ্ছে এক বছর থেকে দুই বছর পর্যন্ত। এই যে এই যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা মানে আপনার স্টার্ট পিরিয়ড এবং এন্ডিং পিরিয়ড করতে পারেন। তো এটা করতে চাইলে আপনার কি করতে হবে, শূন্য থেকে এক এটা আনতে চাইবেন, তখন স্টার্ট পয়েন্ট হচ্ছে স্টার্ট পিরিয়ড হচ্ছে কত থেকে স্টার্ট হয়, শূন্য, মানে আপনি যখন নিয়ে আসবেন, যেদিন নিয়ে আসবেন সেটি তো শূন্য শূন্য বছর, সেটা কি বছর হয়, বছর হয় না। যখন আপনার এক বছর পূর্ণ হবে তাহলে তখন এক বছর পূর্ণ হবে, কিন্তু আপনার শূন্য থেকে এক বছর হয়, সেহেতু এটার সাথে মাইনাস করবেন অন, মানে এখানে এক আছে তো এক থেকে এক মাইনাস করলে কি হয় শূন্য, তাহলে শূন্য থেকে শুরু হয়েছে, তাহলে স্টার্ট পিরিয়ড হচ্ছে শূন্য। তারপর এন্ডিং পিরিয়ড হচ্ছে এই সময়কাল ব্যাপ্তিকাল হচ্ছে যে আপনার এক বছর, সেহেতু আবার এখানে ক্লিক করবেন। আর সাইডের গেল আছে ফ্যাক্টর এবং নো সুইচ, এগুলো হচ্ছে অপশনাল, সেহেতু এটা থাক দিয়ে ওকে দিয়ে ক্লিক করবেন। এরপর আমি এভাবে ড্রাগ করে নিয়ে আসবেন, দেখুন আপনার প্রথম বছরে এটা, দ্বিতীয় বছরে এটা, এভাবে করে পর্যায়ক্রমিক আপনার 6 বছরে, লাইফ টাইম 6 বছরে, আপনার 6টি পিরিয়ডে চলে এলো। তাহলে দ্বিতীয়টা কিভাবে আসছে দেখুন, এইভাবে এই রেশিওতে আপনার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট আসছে, মানে প্রথম বছর হচ্ছে শূন্য থেকে এক বছর হচ্ছে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড হচ্ছে এক থেকে দুই দুই বছর পর্যন্ত পিরিয়ড, আর একটা হচ্ছে 2 থেকে 3 বছরের পিরিয়ড, একটি হচ্ছে 3 বছর থেকে 4 বছর, একটি হচ্ছে 4 বছর থেকে 5 বছর, একটি 5 বছর থেকে 6 বছর। তো এই 5টি ফাংশনের মাধ্যমে আমি দেখালাম কিভাবে অবচয় মূল্য বের করতে হয় কোনো প্রোডাক্টের। তো যা হোক, দেখানোর চেষ্টা করলাম, সহজ বোঝায় বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার এগুলো কনফিউশন করার দরকার নেই, আপনার যেটা যখন প্রয়োজন লাগবে সেই ফাংশনটা ইউজ করে আপনি কাজ করবেন, আপনার উপকার হলেই আমি কৃতজ্ঞ। আচ্ছা আজকে আর না, অন্য আর একদিন অন্য ফিনান্সিয়াল ফাংশন নিয়ে আলোচনা করব। এই ফিনান্সিয়াল ফাংশনগুলো একটু ভুলে গেছি, কোথায় পাবেন, ফর্মুলা ট্যাবে ক্লিক করে এই ফিনান্সিয়াল, এখান থেকে যাবতীয় যত ফর্মুলা দেখালাম সবগুলো ফিনান্সিয়াল ফর্মুলা পাবো। তো আমি যে ফর্মুলাগুলো কষ্ট করে রাত জেগে জেগে করছি, অবশ্যই চাইতো খারাপ লাগছে, অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই করবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।